আসসালামু আলাইকুম, এআরটিভি এক্সপ্রেসে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব ঢাকার অদূরে গাজীপুর শহরে বা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত সেরা দশটি কলেজ সম্পর্কে এবং তাদের ভর্তি বিস্তারিত। এই সকল প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া ক্লিক করে দেখে আসতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। আমাদের তালিকার 10 নম্বরে আছে গাজীপুর শহরে অবস্থিত কাজী আজিমুদ্দিন সরকারি কলেজ। কাজী আজিমুদ্দিন ব্যক্তির নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1981 সালে। গাজীপুর জেলার মধ্যে যতগুলো সরকারি কলেজ আছে তার মধ্যে অন্যতম সরকারি কলেজ হচ্ছে এই কাজী আজিমুদ্দিন সরকারি কলেজ। কাজী আজিমুদ্দিন সরকারি কলেজে ভর্তি হতে হলে সর্বনিম্ন যে যোগ্যতা প্রয়োজন, বিজ্ঞান বিভাগ থেকে GPA 4, ব্যবসা শিক্ষা থেকে GPA 3 ও মানবিক বিভাগ থেকে 2.50 GPA পেয়ে SSC তে উত্তীর্ণ হতে হবে। আমাদের তালিকার 9 নম্বরে আছে গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত গাজীপুর সিটি কলেজ। গাজীপুর সিটি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত গাজীপুর সিটি কলেজটি প্রতিষ্ঠিত হয় 2007 সালে। গাজীপুর সিটি কলেজটি একটি বেসরকারি কলেজ। এই কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন যে GPA পয়েন্ট থাকতে হবে তা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4.50 GPA, ব্যবসা শিক্ষার জন্য 4.00 GPA এবং মানবিক বিভাগের জন্য 3.75 GPA পেয়ে SSC তে উত্তীর্ণ হতে হবে। আমাদের তালিকায় 8 নম্বর স্থানে আছে গাজীপুর সদরে অবস্থিত সরকারি মহিলা কলেজ। এটি একটি সরকারি এবং শুধুমাত্র মহিলাদের জন্য প্রতিষ্ঠিত কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1992 সালে। গাজীপুর সরকারি মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম যে GPA প্রয়োজন তা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4, ব্যবসা শিক্ষার জন্য 3 এবং মানবিক বিভাগের জন্য 2.50। আমাদের তালিকায় 7 নম্বরে আছে টঙ্গী সরকারি কলেজ। গাজীপুর জেলার টঙ্গী থানায় অবস্থিত এই টঙ্গী সরকারি কলেজে প্রতিষ্ঠিত হয় 1972 সালে। টঙ্গী সরকারি কলেজ একটি সরকারি কলেজ এবং এর জন্য ন্যূনতম যে GPA প্রয়োজন বিজ্ঞান বিভাগের জন্য 4, ব্যবসা শিক্ষা শাখার জন্য 3 এবং মানবিক বিভাগের জন্য 2.50 GPA পয়েন্টের ভিত্তিতে ভর্তি হতে পারবেন। আমাদের তালিকার 6 নম্বরে আছে গাজীপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাওয়াল বদরে আলম সরকারি কলেজ। বদরে আলম নামক এক ব্যক্তির নামে এই সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে। এই কলেজে সাধারণত গাজীপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় এর যোগ্যতা ও মানের ফলে, এবং এর আছে বিশাল বড় মাঠ ও দিঘি। এই কলেজে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম যে পয়েন্ট প্রয়োজন তা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4, ব্যবসা শিক্ষা শাখার জন্য 3 এবং মানবিক বিভাগের জন্য 2.50 পয়েন্ট পেয়ে SSC তে উত্তীর্ণ হতে হবে। আমাদের তালিকার 5 নম্বরে আছে গাজীপুরের শফিপুরে অবস্থিত বাসা শহীদ আব্দুল জাব্বার BDP আনসার একাডেমি, যা কিনা বাসা শহীদ আব্দুল জাব্বারের নামে প্রতিষ্ঠিত হয় এবং পরিচালনা করে থাকে আনসার BDP একাডেমি। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এই কলেজে ভর্তি হওয়ার ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য 4.50
75 ব্যবসা শিক্ষা শাখার জন্য 3.75 মানবিক বিভাগের জন্য 3.50 পেয়ে এসএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। আমাদের তালিকার 4 নম্বরে আছে গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 2001 সালে। এই কলেজে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম যে পয়েন্ট প্রয়োজন তা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5, ব্যবসা শিক্ষা শেখার জন্য জিপিএ 3.75 ও মানবিক বিভাগের জন্য 3.75। আমাদের তালিকার 3 নম্বরে আছে গাজীপুরের কুনাবাড়িতে অবস্থিত MEH আরিফ কলেজ। এই কলেজটি আরিফ স্যারের নামে প্রতিষ্ঠিত করেন স্বয়ং অধ্যাপক আরিফ সাহেব। তার প্রতিষ্ঠিত কলেজটিতে প্রথমে 8 শিক্ষার্থী নিয়ে তার কলেজে যাত্রা শুরু করলেও এখন তা গাজীপুর জেলার 3 নম্বর স্থানে উঠে এসেছে। এই কলেজে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি করা হয়। এই কলেজে ভর্তির ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5 ও ব্যবসা শিক্ষা শাখার জন্য 4.50 পয়েন্ট পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হতে হবে। আমাদের তালিকার 2 নম্বরে আছে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত গাজীপুর ক্যান বোর্ড বা গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ গাজীপুরের মধ্যে অন্যতম। এই কলেজে ভর্তি হতে হলে ন্যূনতম যে পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হতে হবে তা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5, ব্যবসা শিক্ষা শাখার জন্য জিপিএ 4 ও মানবিক বিভাগের জন্য 3.75 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। আমাদের তালিকার 1 নম্বরে আছে শফিউদ্দিন সরকার একাডেমি। গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শফিউদ্দিন সরকার একাডেমি শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশের সেরা 10 কলেজের তালিকার মধ্যে একটিতে আছে। এই কলেজটি শফিউদ্দিন সরকার নামক ব্যক্তির নামে প্রতিষ্ঠা করে জনাব মোহাম্মদ হাসানউদ্দিন সরকার। এই কলেজটি প্রতিষ্ঠিত হয় 1978 সালে। এই কলেজে ভর্তি হওয়ার ন্যূনতম যে পয়েন্ট প্রয়োজন তা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 5, ব্যবসা শিক্ষা শাখার জন্য 4.50 ও মানবিক বিভাগের জন্য 4.00 পয়েন্ট পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হতে হবে। এই হচ্ছে গাজীপুর জেলার সেরা 10 কলেজের তালিকা ও ভর্তি বিস্তারিত। আপনি যদি ঢাকা শহরের সেরা 10 কলেজের ভর্তি বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আপনাদেরকে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। এবং যদি প্রত্যেকটি প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।